ওয়েলকাম প্রত্যেককে আমাদের স্টাডি প্রো চ্যানেলে আজ আমাদের ফিলসফি ক্লাসের যে দ্বিতীয় পর্ব সেটা আমরা শুরু করতে চলেছি আর প্রত্যেককে আমি বলবো আবার যে আমরা এর আগের দিন অর্থাৎ দিন গত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছি সেটা কী করেছি প্রত্যেকে হয়তো মোটামুটি যারা আজকে উপস্থিত হয়েছ বা আজকে এই ভিডিওটাকে ওয়াচ করছো ইতিপূর্বে হয়তো ফার্স্ট ভিডিওটা পেয়েছো বা ফার্স্ট ক্লাসটা পেয়েছো আমরা ফার্স্ট ভিডিওতে ফার্স্ট ক্লাসে পেয়েছি যে যুক্তির স্বরূপ যুক্তির স্বরূপ আলোচনা করতে গিয়ে আমরা যুক্তির সংজ্ঞা যুক্তির সঙ্গে অনুমান অনুমানের পার্থক্য তার সঙ্গে আরও যা পেয়েছি সেটা হলো যে যুক্তির উপাদান এবং যুক্তির অংশ বা উপাদান তার সঙ্গে তাদের সংজ্ঞা যেমন হেতু বাক্য সিদ্ধান্ত তাদের সংজ্ঞা ইত্যাদি যাই হোক তাহলে আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হলো যে যুক্তির বিভাগ অর্থাৎ যুক্তি তারপর থেকে যে বিভাগটা শুরু হচ্ছে সেটা আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তাহলে আমি এভাবে এগিয়ে যাচ্ছে যুক্তি ওকে এবার এই যে যুক্তি এই যুক্তি বিভাগে ঢুকতে গেলে একটু ছক করে নিই সেই ছক অনুযায়ী আস্তে আস্তে এগিয়ে যাব আলোচনার সুবিধার্থে যাই হোক যদি প্রশ্ন হয় যে প্রশ্নটা কি যে যুক্তি কত প্রকার ও কি কি যুক্তি প্রধানত কত প্রকার ও কি কি তাহলে আমাদের উত্তর আসবে যুক্তি প্রধানত দুই প্রকার ওকে এই ছকটা দেখেই চেষ্টা করো মাথায় ঢুকিয়ে নেওয়ার তাহলে যুক্তি প্রধানত দুই প্রকার কি কি এক হচ্ছে অবরোহ যুক্তি অবরোহ এবং দুই হচ্ছে আরোহ আরোহ যুক্তি তাহলে যুক্তি হলো দুই প্রকার একটি হলো অবরোহ এবং আরেকটি হলো আরোহ যুক্তি তাহলে যদি প্রশ্ন হয় যে যুক্তি প্রধানত কত প্রকার যুক্তি প্রধানত দুই প্রকার অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি এখানে একটি কথা মনে রাখবে যে কথাটি হলো আমরা কোনো কোনো বইয়ে হয়তো দেখব যে অবরোহ যুক্তি আরোহ যুক্তি এটা বলা হয় অথবা কোথাও কোথাও বলা হয় যে অবরোহ অনুমান আরোহ অনুমান এই কথাও ব্যবহার করা হয় ইতিপূর্বে যে পূর্বের ক্লাস সেখানে আমরা দেখে নিয়েছি যে অনুমান এবং যুক্তি এই যুক্তিবিজ্ঞানে সমার্থক হিসেবে ব্যবহৃত হয় তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে স্বরূপগত সেটা হচ্ছে একটি যে বাহ্যিক রূপ এবং হচ্ছে একটি মানসিক রূপ একটি বাহ্যিক প্রক্রিয়া একটি মানসিক প্রক্রিয়া বাট প্রক্রিয়া দুটি একই সেই কারণে যুক্তি এবং অনুমান সমার্থক শব্দরূপে ব্যবহৃত হয় অতএব এটাতে তোমাদের বিভ্রান্ত হওয়ার বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই যেই থাকুক যুক্তি থাকুক বা অনুমান থাকুক একই সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয় আমরা তাহলে আরোহ যুক্তি অবরহ যুক্তি করতে পারি বা অবরোহ অনুমান এখানে আরোহ যুক্তি বা আরোহ অনুমান করতে পারে তার সঙ্গে আমি এটা লিখে দিই যে অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি তাহলে আমরা পেয়ে গেলাম যুক্তি কত প্রকার যুক্তি প্রধানত হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে অবরোহ যুক্তি এবং একটি হচ্ছে আরোহ যুক্তি এবার আমরা চলে আসি এই অবরহ যুক্তি কাকে বলে সংজ্ঞাগুলো উদাহরণ দিই তারপরে আস্তে আস্তে গিয়ে যাই দেখি কত দূর পর্যন্ত যেতে পারি। যাই হোক অবরহ এই যে যুক্তি এই অবরহ যুক্তি কাকে বলে এই অবরহ যুক্তির যদি আমরা সংজ্ঞায় আসি অবরোহ কথা থেকে বোঝা যায় যে অবরহ যুক্তি কাকে বলে অবরোহ কথাটি এসছে অবরোহণ অর্থাৎ অবরোহ অবরোহণ সামান্য থেকে সামান্য জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে অবরোহণ করা অর্থাৎ নেমে আসা তাহলে এই যে যুক্তির যে সংজ্ঞা তাহলে সেইভাবে দিতে হবে কীরকম তাহলে অবরোহ যুক্তি কাকে বলব যুক্তি যেখানে এক বা একাধিক আমরা এইভাবেই দিতে পারি এক বা একাধিক যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য রূপে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি হেতুবাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হয় তাকেই বলা হয় অবরোহ যুক্তি আরেকবার বলছি যুক্তি কাকে বলা হয় যুক্তির ক্ষেত্রে আমরা সঙ্গে বলতে পারি যে যুক্তিতে যেহেতু যুক্তির সংখ্যা দিচ্ছে অপর যুক্তির আমরা যুক্তিটাকে নিতে পারি তাহলে যে যুক্তিতে কি করা হয় যে যুক্তিতে এক বা একাধিক একটি হেতু বাক্য হতে পারে অথবা একাধিক দ্যাট মিন্স দুটি হেতুবাক্য হতে পারে তাহলে যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি হেতুবাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি ওকে তাহলে এখানে আমি একটু উদাহরণ দিয়ে দিতে পারি যেমন আমরা গত ইস্যু দিয়েছিলাম গত ক্লাসে যেটা ছিল যে আবর্তনের ক্ষেত্রে একটি হিতবাক্য থেকে একটি সিদ্ধান্ত হয়ে হয়েছে সেটা আমরা নিতে পারি অথবা নিরপেক্ষ নেয় যেখানে বা প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় রয়েছে সেখানে দুটো হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় সেটাও নিতে পারি আমি তাহলে সেই কথা অনুযায়ী আমি দুটোই চেষ্টা করছি যেমন আমরা ধরে নিই এবার একটা আবর্তনের ক্ষেত্রে আমি এ বচন দিয়ে করছি যে সকল মানুষ হয় মরণশীল এটা করলাম সকল মানুষ হয় মরণশীল এ এর যদি আবর্তন করা হয় তাহলে কী দাঁড়াচ্ছে আবর্তনের ক্ষেত্রে হয় উদ্দেশ্যবিধেয় চেঞ্জ হয় যে কোনো কোনো মরণশীল কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ এই হলো আমাদের এ বচনের আবর্তন যাই হোক তোমরা যারা প্রথম শিখছো অর্থাৎ ইলেভেন থেকে তোমরা যারা টুয়েলভে উঠবে তাদের এই ক্লাসগুলো একটু জাস্ট উদাহরণগুলোকে শুধু মাইন্ড রাখার চেষ্টা করো যেটুকু বলছি বাকি এই যে বিভিন্ন ধরনের বচনের যে প্রসঙ্গগুলো আসছে সেগুলো পরের যে অধ্যায় সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব সেখানে সঠিকভাবে বুঝতে পারবে এখানে শুধু এটা সংজ্ঞা অনুযায়ী এটা মাথায় রাখার চেষ্টা করো যে আমরা কি এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্ত যে নিশ্চিত করি যে যুক্তিতে সেটাই হচ্ছে অবরোহ যুক্তি সেটা আমি বোঝানোর চেষ্টা করছি এটা অবরোহ যুক্তি তাহলে দেখো এখানে অবরোহ যুক্তি এখানে এটা হচ্ছে কি হেতু বাক্য এটা হচ্ছে হেতুবাক্য এটা একটি হেতুবাক্য থেকে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর এটা হলো সিদ্ধান্ত হেতুবাক্য আরেকটি হচ্ছে সিদ্ধান্ত তাহলে যুক্তির যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা কিন্তু এখানে কার্যকরী হচ্ছে যে যুক্তিতে এক বা একাধিক হেতুবাক্য থেকে তাহলে একটি হেতুবাক্য থেকে হতে পারে একাধিক হেতুবাক্য থেকে হতে পারে একাধিক হেতুবাক্য মানে দুটি হেতু বাক্য হুম থেকে কি হয় সিদ্ধান্তটি সরাসরিভাবে নিশ্চিত হয় সরাসরি মানে ডাইরেক্টলি এখানে আর। অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না সরাসরিভাবে মানে অনিবার্যভাবে নিঃস্তৃত হয় অর্থাৎ সিদ্ধান্তটি হেতুবাক্যের মধ্যেই নিহত থাকে সেটা রূপে আবশ্যিক রূপে হেতুবাক্যের মধ্যে থেকে আসে এবং যেটা বলা হয় যে সিদ্ধান্ত হেতুবাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হবে অর্থাৎ কম ব্যাপক বা সমব্যাপক ব্যাপকতা এখানে বলতে বোঝাচ্ছে যে বক্তব্যটা অর্থাৎ সিদ্ধান্তের যে বক্তব্য সিদ্ধান্তের বক্তব্যের যে পরিসর যে ব্যাপকতা সেটা কখনোই হেতুবাক্যের বক্তব্যের ব্যাপকতা বা পরিহর থেকে বেশি ব্যাপক হবে না অর্থাৎ বেশি হবে না কখনোই এই হচ্ছে অবরযুক্তির এই যে কথাটা কম ব্যাপক বা সমব্যাপক হওয়ার সেই কথাটারই কিন্তু মিনিংটা এটা অর্থাৎ এই সিদ্ধান্তটা কখনোই হেতুবাক্যের যে বক্তব্য সেই বক্তব্যকে অতিক্রম করবে না অর্থাৎ যে ব্যক্তার তথা ব্যাপকতা সেটাকে কখনো অতিক্রম করবে না হয় কম হবে অথবা সম সমান হবে যেমন এখানে আমরা দেখিনি যেমন এখানে বলা হচ্ছে সকল মানুষের মরণশীল সকল মানুষকে মরণশীল বলা হয়েছে ওকে অর্থাৎ মানুষ শ্রেণীর কাউকে বাদ দেওয়া হয়নি সব মানুষই মরণশীল এর ব্যাপকতা সার্বিক এখানে বলা হয়েছে কোন কোনো মরণশীল জীব মরণশীল জীবের যদি একটা সার্কেল ধরা হয় একটা শ্রেণী ধরা হয় তার এই মরণশীল জীবগুলোর মধ্যে শুধুমাত্র এখানে বলা হচ্ছে কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ মরণশীল জীবের মধ্যে অনেকগুলো রয়েছে তার মধ্যে বক্তব্যটা কি বলছে এখানে সার্বিকতা নয় আংশিক অংশটাকে গ্রহণ করছে যে মরণশীল যে শ্রেণী রয়েছে সেই মরণশীল শ্রেণীর শুধুমাত্র মানুষকে এখানে বোঝানো হয়েছে এই জন্য এটা আংশিক অর্থাৎ পূর্বের বচনটা ছিল সার্বিক এবং পরেরটা হচ্ছে আংশিক তার মানে হয়ে গেল যে এই যে হেতুবাক্যের বক্তব্য এই হেতুবাক্যের বক্তব্যকে কিন্তু কখনোই সিদ্ধান্তের বক্তব্য অতিক্রম করেননি যদি এবছরের সিদ্ধান্ত এই আসত অর্থাৎ যদি এরকম হতো যে সকল মরণশীল জীব হয় মানুষ তার মানে একই রকম বক্তব্য সমান বক্তব্য হয়ে যেত এখানে বক্তব্যটা কম ব্যাপক হয়েছে বা কি বলা হয়েছে সমব্যাপক যে তাহলে সমব্যাপক হলে এখানে সকল মানুষ সকল মরণশীল জীব হয় মানুষ এটা বলতে পারতাম তাহলে এইরকম হবে আমাদের এই অবরোহ যুক্তি কি বলা হয়েছে এখানে এক বা একাধিক হেতুবাক্য থেকে একটি হেতুবাক্য দিয়ে বুঝে গেছি এবার একাধিক যদি হেতুবাক্য হয় অর্থাৎ হেতুবাক্য আমরা বাড়াতেও পারি সাপোজ এরকমই যদি হয় এরকমও হতে পারে যেমন শুধু আমাদের একটু চেঞ্জ করতে হবে আমি যদি এখানে চেঞ্জ করে নিই যে সকল মানুষ এখানে হয় মরণশীল সকল কোন কোনো মরণশীল জীব হয় যদি এখানে অন্য কিছু প্রাণীর নাম নিই যেমন ধরি হিংস্র কোনো কোনো মরণশীল জীব হয় হিংস্র এটা এক বা একাধিক যে হেতুবাক্য সেই হেতুবাক্যের কথা বোঝাতে গিয়ে একাধিক হেতু হেতুবাক্যের কথা বোঝাতে গিয়ে আমি এটা নিচ্ছি তাহলে সিদ্ধান্তটা এখানে কি আসবে সিদ্ধান্ত আসবে ই আইবচনে আসবে কোনো কোনো কি বলা হচ্ছে হিংস্র কোনো কোনো হিংস্র জীব হয় মানুষ এইটা এখানে চলে আসবে এটা আই তাহলে এটা হলো হেতুবাক্য আর এইটা হলো এখানে সিদ্ধান্ত ওকে বোঝা গেছে তাহলে দেখো সংজ্ঞার পরিপ্রেক্ষিতে এগুলো কিন্তু উদাহরণ আমি দেখাচ্ছি অর্থাৎ সংজ্ঞায় বলা হয়েছে অবরোহ যুক্তির এক বা একাধিক হেতুবাক্য থেকে যে যুক্তিতে কি করা হয় সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং কম ব্যাপক বা সমব্যাপক হয় সিদ্ধান্তটি তাকে বলা হয় অবরোহ যুক্তি তাহলে আমরা দেখে নিচ্ছি যে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে অনিবার্য কথার অর্থ যে হেতুবাক্যের ভিতরেই সিদ্ধান্তটি নিহিত থাকে এখানে সিদ্ধান্তের যা বক্তব্য যেমন হিংস্র জীব মানুষ এগুলো অলরেডি পূর্বে কোথায় রয়েছে হেতুবাক্যগুলিতে রয়েছে যে মানুষ মরণশীল জীব হিংস্র ইত্যাদি তাহলে হেতুবাক্যে যা রয়েছে তা থেকেই কিন্তু সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে দ্যাট মিন্স অনিবার্য বা আবশ্যিকভাবে এটা কখনোই হবে না যে হেতুবাক্যে ছিল না এমন কিছু বিষয় সিদ্ধান্তে চলে আসছে এরকম কখনো হবে না বা বক্তব্য কখনো বেশি হবে না সিদ্ধান্তের যে সিদ্ধান্তে আংশিক বক্তব্য গ্রহণ করা হয়েছে সরি হেতুবাক্যে আংশিক বক্তব্য গ্রহণ করা হয়েছে এবং সিদ্ধান্তে ব্যাপক বা সার্বিক বক্তব্য বলা হলো এটা কখনো হবে না সমব্যাপক হবে যাই হোক আমরা যুক্তির সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে যে উদাহরণগুলো নেওয়া সেগুলো নিলাম আরও রয়েছে যুক্তির অনেকগুলো উদাহরণ এগুলো আমরা যখন ধাপে ধাপে অধ্যায়গুলো করতে করতে এগিয়ে যাব তখন আমরা কিন্তু শিখে নেব জাস্ট এইটুকুন এখন শেখে রাখো যে এগুলি হচ্ছে যুক্তির উদাহরণ এটা কখনো মনে করবে না যে এই উদাহরণগুলো যুক্তির কী করে মনে রাখবো বাট আমাদের কতগুলো অধ্যায় রয়েছে যেগুলো আমাদের যুক্তি শিখতে হবে প্র্যাকটিক্যালি করতে হবে সেগুলো থেকেই যখন আমার উদাহরণের প্রয়োজন হবে আমি সেখান থেকেই নিতে পারবো এটা নিয়ে মাথা ঘামার কোনো প্রয়োজন নেই আমরা এগিয়ে যাচ্ছি তাহলে এটা হলো হুম এবার এখানে একটা জিনিস আমি যেটা একটু আগেই বলেছি যে দেখি আমরা কতদূর যেতে পারি তো যাওয়ার ব্যাপারটা আমি একটু এটাকে সাইড করে নিচ্ছি যে আরোহ যুক্তি আমি কিন্তু বাদ দিচ্ছি আপাতত জাস্ট শুধু সংজ্ঞাটা বলি এখানে অবরোহ যুক্তি যেমন বলা হলো যে এক বা একাধিক হেতুবাক্য থেকে কি হয় হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্ত হেতুবাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি এটা তো এর অপোজিটটা যদি বলি আরোহ আরোহ কথার অর্থ হলো আরোহণ করা আরোহণ করা মানে উপরে ওঠা তার মানেটা হলো এরকম যে অব আরোহ যুক্তির কীরকম সিস্টেমটা বা প্রক্রিয়াটা এখানে কী করা হয় বিশেষ বিশেষ সত্ত্ব থেকে মানে সাধারণ যে জ্ঞানগুলো রয়েছে সরি বিশেষ বিশেষ যে জ্ঞানগুলো রয়েছে পার্টিকুলার যে জ্ঞানগুলো রয়েছে বিশেষ বিশেষ ইন্ডিভিজুয়াল সেই বিশেষ বিশেষ জ্ঞানের উপর ভিত্তি করে সামান্য জ্ঞানে আরোহণ করা হয় বলে এই পদ লজিককে এই ধরনের অনুমানকে বলা হয় আরোহ অনুমান বা আরোহ যুক্তি তাহলে সংজ্ঞাটা কীভাবে দেব সংজ্ঞাটা এরকমভাবে বলতে হবে যে যুক্তিতে যে যুক্তিতে তোমার এখানে এক বা একাধিক তো বললে এখানে চলে আসবে অবরোহ যুক্তির এটা তাহলে অবরোহ যুক্তির কথাটা উজ্জ্ব রেখে আমাদের ডাইরেক্ট যেতে হবে যে যে যুক্তিতে দুইবার তথ্য থেকে আমরা দিতে পারি অথবা আমরা সিম্পলি করতে পারি কতকগুলি বিশেষ বিশেষ ওকে তাহলে যে যুক্তিতে কতকগুলি বিশেষ বিশেষ সত্য বচনের উপর ভিত্তি করে সত্য কতগুলি বিশেষ বিশেষ সত্য বচনের উপর ভিত্তি করে একটি সামান্য সংশ্লিষ্ট বচনকে সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করা হয় তাকে বলা হয় আরোহ যুক্তি ওকে তাহলে আরোহ যুক্তির সংজ্ঞাটা কিন্তু একদম সিম্পল যে যুক্তিতে কি করা হয় বিশেষ বিশেষ সত্য বচনের উপর ভিত্তি করে একটি সামান্য সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয় সেই যুক্তিকে বলা হয় আরোহ যুক্তি অর্থাৎ বিশেষ বিশেষ সত্য জ্ঞান থেকে সামান্য বা সার্বিক জ্ঞানে আরোহণ করার নামই হচ্ছে এই আরোহ যুক্তি ওকে এবং এখানে আমরা যে বিষয়গুলি এখানে বৈশিষ্ট্য পেলাম যে অনিবার্যভাবে হবে সেটা কিন্তু অনিবার্যভাবে মিশ্রিত হয় না হুম হেতুবাক্যে যা বক্তব্য বলা হয় তার থেকেও বাইরে কিছু বলে এবং এখানে হেতু ওভরহিতে আমরা যেটা পেলাম যে হেতুবাক্যের তুলনায় সিদ্ধান্ত কম ব্যাপক বা সমব্যাপক হয় এখানে কিন্তু তা হয় না কি করে হেতু হেতুবাক্যের যা বক্তব্য সিদ্ধান্ত সবসময় অতিক্রম করে যায় অর্থাৎ সিদ্ধান্ত সবসময় ব্যাপক হয় হুম অর্থাৎ সিদ্ধান্ত সার্বিক হয় ওকে তাহলে এই পাঠটা আমি আপাতত বাদ দিচ্ছি যখন আমরা অবরহ লজিকটাকে পুরোপুরি শেষ করবো শেষ করার পরে কিন্তু আরহ যুক্তিতে যাব আরহ যুক্তির বিভাগগুলোতে যাব। আরহ যুক্তির এরই মতো রয়েছে বিভিন্ন যে বিভাগ অহর যুক্তির মতো প্রকৃত আর অনুমান তথাকথিত আর অনুমান প্রকৃত তিন প্রকার তথাকথিত তিন প্রকার এইভাবে ওগুলো যাবো যাই হোক এটা শেষের দিকে শেষ পার্ট আপাতত আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে অভরহ লজিকটাকে নিয়ে যাওয়া অধ্যায় ভিত্তিক আলোচনায় যাওয়া আমরা সুবিধার্থে আমি এটা কিন্তু রেখে দিলাম ওকে জাস্ট আমি অভরহ যুক্তিটা নিয়ে যাচ্ছি আমাদের সুবিধার্থে তাহলে যুক্তি আমরা জেনে নিলাম সংজ্ঞা সংজ্ঞার সঙ্গে সঙ্গে এখানে যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে এবার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদের জেনে নেওয়া প্রয়োজন আমি এক দু তিন করে শর্ট শর্ট করে বৈশিষ্ট্যগুলো লিখছি তাহলে অবরোহ যুক্তির বৈশিষ্ট্যটা কি এবার আমি তাহলে এই আমাদের সুবিধার্থে অবরহ যুক্তিকে রাখছি এটাকে মুছে দিচ্ছি তাহলে আমরা যেহেতু এই পার্টটা নিয়ে এখন নামবো আরও যুক্তি মুছে দিচ্ছি যেহেতু এটাকে বাদ দিয়ে আমরা এগোবো তাহলে এখানে আমি লিখে দিচ্ছি অবরোহ যুক্তি অবরোহ এই অবরোহ যুক্তি এই অবরোহ যুক্তির পাঠটা আমরা নিয়ে নিলাম এই অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো কি বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি আলোচনা করছি বৈশিষ্ট্য যুক্তির বৈশিষ্ট্য যেমন এক নম্বরে আমি দিতে পারি কি অবরোহ যুক্তিতে কি হয় অবরোহ যুক্তিতে সিদ্ধান্তটি হুম এক শর্ট করে লিখছি সিদ্ধান্তটি কি হয় বাক্য থেকে হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিস্তৃত হয় অনিবার্যভাবে মিশ্রিত হয় তাহলে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এটা হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য এবার সেকেন্ড আমরা কী করি যেটা আমি বললাম একটু আগে যে অনিবার্যভাবে নিঃশৃত হয় অর্থাৎ হেতুবাক্যের যে বক্তব্য আছে সেই বক্তব্য থেকেই কিন্তু সিদ্ধান্তের বক্তব্য আসছে দ্যাট মিন্স অনিবার্যভাবে এবং যেটা আমরা পেয়েছিলাম যে হেতুবাক্যকে সিদ্ধান্ত কখনো কী করে না অতিক্রম করে না যুক্তির কি করে সিদ্ধান্তটি এই যে সিদ্ধান্তটি সিদ্ধান্তটি কখনোই নই কি করে না হেতু বাক্যকে অতিক্রম করে না হেতু বাক্য বাক্যকে অতিক্রম করে না ওকে অতিক্রম করে না অর্থাৎ তাহলে এখানে কি বলা যাবে যে সিদ্ধান্তটি কখনই হেতুবাক্যকে অতিক্রম করে না এ কথার মানেটাই হলো যে সিদ্ধান্তটি হেতুবাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হবে যেটা একটু আগে উদাহরণে দেখানো হয়েছে তিন নম্বরে আমরা কি নিতে পারি অবরোহ যুক্তির কি হয় অবরোহ যুক্তির ক্ষেত্রে কি করা হয় আকারগত সত্যতা বিচার করা হয় অবরোহ যুক্তির কি আকারগত আমি লিখছি আকারগত আকারগত সত্যতা বিচার করা হয় বা যাচাই করা হয় এই হলো চার নম্বর কি আচ্ছা আকারগত একটু বলি আমরা আকার বলতে ফ্রেম বুঝি কাঠামো বুঝি যেখানে আমরা উদাহরণ দিয়েছি উদাহরণগুলোর পরিবর্তে বচনগুলোর যে পদ রয়েছে সেই পদগুলোর পরিবর্তে বচনের আকার আমরা পাবো পরের অধ্যায় আলোচনা করব সেই বচন আকার দিয়ে যখন কোনো যুক্তি তৈরি করা হবে সেটাই হচ্ছে যুক্তির আকার এবং যুক্তির যে উদ্দেশ্যবিধ বিভিন্ন পদগুলো সেগুলো পরিবর্তিত করে অসংখ্য যুক্তি অসংখ্য বচন তৈরি করা যায় একই আকারে রেখে সেই কারণেই বলা হয় যে অবরোধ যুক্তির ক্ষেত্রে কিন্তু আকারগত সত্যতা বিচার করা হয় ওকে এখানে কিন্তু বস্তুগত সত্যতা বিচার করা হয় না আকারগত সত্যতা বিচার করা হয় চার নম্বরে আমরা বলতে পারি যে বস্তুগত সত্যতা বিচার করা হয় না বস্তুগত সত্যতা বস্তুগত সত্যতা বিচার করা হয় না ওকে পাঁচ নম্বরে আমরা কি বলতে পারি পাঁচ নম্বরে আমরা বলতে পারি যে তোমার অবরোধ যুক্তি এই যুক্তি বা আমরা সিম্পলি বলছি এই যুক্তি কি হয় বৈধ বা অবৈধ হতে পারে বৈধ বা অবৈধ হতে পারে এই যুক্তি আবার কি হতে পারে বৈধ বা অবৈধ হতে পারে আর কি পাওয়া যায় আরও পাওয়া যায় ছয় নম্বর যদি নি এই যুক্তির সিদ্ধান্ত কি হতে পারে এই যুক্তির সিদ্ধান্ত এই যুক্তির সিদ্ধান্ত সামান্য হতে পারে বা বিশেষও হতে পারে সামান্য বা বিশেষও হতে হতে পারে ওকে তাহলে এই যুক্তির সিদ্ধান্ত সামান্য বা বিশেষও হতে পারে উভয় হতে পারে যেমন আরোহ যুক্তির ক্ষেত্রে আমরা দেখলাম যে আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময় কি হবে সামান্য সংশ্লেষক বচন হবে এরকম কিন্তু এখানে যে হবেই তেমনটা নয় হুম যে সামান্য সংশ্লেষক হতে হবে সামান্যও হতে পারে বিশেষ হতে পারে তাহলে আমরা দেখে নিচ্ছি যে কিছু যে ফিচার্স সেগুলো এবং এখানে আরও আমরা পাবো যেমন যুক্তির ক্ষেত্রে সাত নাম্বারে আমরা নিতে পারি যে যুক্তির ক্ষেত্রে এই যুক্তির ক্ষেত্রে আমি সিম্পলি দিই এই যুক্তিতে এই যুক্তিতে কী পাওয়া যায় তিনটি পদ থাকে তিনটি পদ থাকে কোথায় বিশেষ করে নিরপেক্ষ আমরা দিতে পারি এখানে আমি থাকি বিশেষ করে নিরপেক্ষ নেয় নিরপেক্ষ নেয় এই হলো তাহলে এই যুক্তিতে তিনটি পদ থাকে বিশেষ করে নিরপেক্ষ নেই পদগুলো কি এগুলো আমরা নিরপেক্ষ নেই যখন আলোচনা করবো তখন জেনে দেব তবু একটু বলে দিই এই পদগুলি হলো যথা আমি দিয়ে দিই যথা এই যে পক্ষপদ কমা সাধ্যপদ ও হেতুপদ হেতুপদ আবার এই পদের নাম বলা হয় মধ্যপদ হা সেইটো ক'ত বা মধ্যপদ চৰি সেইটো ক'ত বা মধ্যপদ এই হচ্ছে সাধারণভাবে এছাড়াও বইয়ে হয়তো অনেক পুঙ্খানুপুঙ্খ অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই মুহূর্তে আমাদের আলোচনাকে সঠভাবে একটু দ্রুতগতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা দেখে নেবে এই মুহূর্তে আমারও ইয়া বা তেমন অতটাই মাইন্ড আসছে না যাই হোক আমি চেষ্টা করছি তাহলে তোমরা এই অধ্যায়ে গিয়ে যখন যে বইটাকে ফলো করবে অবরোহ যুক্তির বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য জায়গায় পাবে এবং মূলত এই জিনিসগুলো তোমরা যে মূল যে বৈশিষ্ট্যগুলো এই মূল বৈশিষ্ট্যগুলো এইভাবে দেখে নেবে তার সঙ্গে আরও যদি এক্সট্রা কিছু বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখে নেবে তোমাদের সুবিধার্থে ওকে এরপরে অবরযুক্তির আমরা বৈশিষ্ট্য দেখে নিলাম যে বিভিন্ন ধরনের এই বিষয়গুলো আমাদের অবযুক্তির ক্ষেত্রে মেন জিনিসগুলো থাকে এবং আমরা এরপরে এগিয়ে যাচ্ছি যে এই অবরোহ যুক্তির যে বিভাগ অবরোহ যুক্তির যদি বিভাগগুলো আমরা না জানি না এগিয়ে যাই তাহলে আমাদের সুবিধা হবে না অর্থাৎ কি কীভাবে আমাদের এগোতে হবে তাহলে যুক্তির বৈশিষ্ট্য জানলাম এরপরে আমরা জেনে নেব এই যুক্তির বিভাগ অর্থাৎ অবরোহ যুক্তি কত প্রকার ও কী কী ওকে এই অবরোহ যুক্তি কত প্রকার ও কী কী আমরা এখন দেখে নেব এই অবরোহ যুক্তিকে বিভিন্ন দিক থেকে ভাগটা করা হয় আমরা আমাদের মতো সুবিধার মতো করে নিচ্ছি তাহলে এই অবরোহ যুক্তিকে যদি আমরা ধরি প্রথমত আমরা করতে পারি অমাধ্যম মাধ্যম যুক্তি হিসেবে যাই হোক সেভাবেই ধরে নিচ্ছি তাহলে এই অবরোহ যুক্তি প্রধানত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অমাধ্যম 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 যুক্তি আর একটা হচ্ছে মাধ্যম যুক্তি হুম মাধ্যম যুক্তি তাহলে অবরোহ যুক্তি দুই ভাগে বিভক্ত অমাধ্যম যুক্তি মাধ্যম যুক্তি অমাধ্যম যুক্তি কাকে বলে এর সংজ্ঞা আমাদের জানতে হবে অমাধ্যম যুক্তি কথা থেকেই অমাধ্যম এই যে কথাটা এখান থেকেই আমরা কিন্তু ক্লিয়ার পেয়ে যাচ্ছি এর সংজ্ঞাটা কি হতে পারে অমাধ্যম অর্থাৎ মাধ্যম ছাড়াই যে যুক্তি মাধ্যম ছাড়া যুক্তি কীরকম এটা আবার ব্যাপারটা হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের দেখে নিতে হবে একটু সংজ্ঞাটা বলি তারপরে উদাহরণে গেলে ক্লিয়ার হবে ব্যাপারটা সংজ্ঞাটা কীরকম হবে অমাধ্যম যুক্তির যে অবরোহ যুক্তিতে যেহেতু এটা অবরোহ যুক্তির অংশ তাহলে অবরোহ যুক্তি থেকে আমার নিতে হবে সংজ্ঞাটা যে অবরোহ যুক্তিতে যে অবরোহ যুক্তিতে একটিমাত্র একটিমাত্র হেতুবাক্য থেকে সরাসরিভাবে সিদ্ধান্তটি নিঃসৃত হয় বা বলতে পারি অনিবার্যভাবে সিদ্ধান্তটি নিঃসৃত হয় তাকে বলা হয় অমাধ্যম যুক্তি আমার এখানে সরাসরি অনিবার্যভাবে নিশ্চিত হয়নি এটা না বললেও হবে কারণ এটা অবরোহ যুক্তির কথা বলছি এখানে বৈশিষ্ট্যটি রয়েছে তাহলে এখানে বলতে পারি যে অবরোহ যুক্তিতে কেবলমাত্র একটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিশ্চিত হয় তাকে বলা হয় অমাধ্যম যুক্তি অর্থাৎ এখানে অমাধ্যম যুক্তিতে অন্য কোনো হেতুবাক্যকে মাঝখানে সিদ্ধান্ত এবং হেতুবাক্যের মাঝখানে আরও অপ্রধান কোনো হেতুবাক্যের কিন্তু প্রয়োজন হয় না ওকে আমরা যেটা দেখেছি আর কি তো যেহেতু এখানে একটি হেতুবাক্য থেকে সরাসরি একটি সিদ্ধান্তে চলে আসি এই কারণে এটিকে বলা হয় অমাধ্যম যুক্তি এই অমাধ্যম যুক্তিতে উদাহরণ হিসাবে আমরা আবর্তন বিবর্তনের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমরা দিতে পারি ওকে কীরকম বা বিরোধানুমানের যে উদাহরণ সেগুলো আমরা দিতে পারি এই অমাধ্যম যুক্তির উদাহরণ হিসাবে আমরা পেতে পারি যেটা বলা হলো যে কেবলমাত্র একটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে মিশ্রিত হয় তাকে বলা হয় অমাধ্যম যুক্তি তাহলে উদাহরণ হিসাবে একটি হেতুবাক্য আমি আবর্তনের উদাহরণ নিয়েছি ওকে এবার আবর্তন থেকে আমি আবর্তনেরই এরকমই উদাহরণ নি যেমন ধরেন নাও যেটা একটু আগে বলা হয়েছিল যে সকল কাক হয় চালাক সকল কাক হয় চালাক আবর্তনের উদাহরণ নিচ্ছি এ এবার অমাধ্যম যুক্তি কেন এটা হচ্ছে হেতু বাক্য কি করা হলো হেতু বাক্য এই হেতু বাক্য একদম ডাইরেক্ট এটা হলো সিদ্ধান্ত ওকে একটি হেতু বাক্য থেকে সরাসরি যখন সিদ্ধান্ত এরকম গৃহীত হয় তখন সেটাকে বলা হয় অমাধ্যম যুক্তি সকল কাক হয় চালাক যদি আবর্তনই করি তাহলে আবর্তন আই হয়ে যায় তাহলে লিখতে হবে আয় বচনে কোনো কোনো চালাক পাখি এখানে যেহেতু পাখির মধ্যে পড়ছে কাক তাহলে কোনো কোনো চালাক পাখি হয় কাক এটা আই তাহলে এখানে আমরা দেখে নেবো কি অমাধ্যম যুক্তির যে সংজ্ঞা সেই সংজ্ঞার সঙ্গে এখানে উদাহরণের মিলটা আছে কিনা সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে অবরোধ যুক্তিতে কী করা হয় যে অবরোধ যুক্তিতে একটিমাত্র হেতুবাক্য থেকে সরাসরি সিদ্ধান্তটি নিস্তৃত হয় সেই যুক্তিকে বলা হয় অমাধ্যম যুক্তি অর্থাৎ এখানে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে মাঝখানে আর কোনো কিছু নেই যে অপ্রধান কোনো অংশ যুক্তির রূপে রয়েছে হ্যাঁ এরকম কিন্তু কোনো অংশ নেই সেই কারণে এই ধরনের যুক্তিকে বলা হয় অমাধ্যম যুক্তি ওকে এবার বিপরীত দিকে আমি চলে যাই মাধ্যম যুক্তিতে তবে সুবিধা হবে তাহলে মাধ্যম যুক্তির সংজ্ঞাটা কি বিপরীত দিকে এই মাধ্যম যুক্তির সংজ্ঞা যদি যায় তাহলে উল্টোটা বলতে হবে অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে অবরোহ যুক্তিতে কেবলমাত্র একটি হেতুবাক্য থেকে সরাসরি সিদ্ধান্তটি মিশ্রিত হয় তাকে বলা হয় অমাধ্যম যুক্তি তেমনি উল্টো দিকে এর বলতে হবে যে অবরোহ যুক্তিতে যে অবরোহ যুক্তিতে মাধ্যম ওকে তাহলে যে অবরহ যুক্তিতে দুটি হেতুবাক্য থেকে একটি থেকে নয় সেখানে কি এটা তো থাকবেই প্রধান হেতুবাক্য তার সঙ্গে আরেকটি অপ্রধান রূপে কাজ করবে অর্থাৎ যে অবরোহ যুক্তিতে দুটি হেতু বাক্য থেকে এরকম বলতে পারি যে পরস্পর সম্পর্কিত দুটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয় তাকে বলা হয় মাধ্যম যুক্তি ওকে ক্লিয়ার হয়েছে আরেকবার বলছি তাহলে যে অবরোহ যুক্তিতে পরস্পর সম্পর্কিত দুটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি মিশ্রিত হয় তাকে বলা হয় মাধ্যম যুক্তি এবার মাধ্যম যুক্তির উদাহরণ যেমন আমি কী দিতে পারি এক্সাম্পল মাধ্যম যুক্তির কী দিতে পারি এখানে ধরে নাও আমি নিরপেক্ষ দিচ্ছি মাধ্যমে হ্যাঁ তাহলে এখানে আমি ধরে নিলাম যে সকল হুম মানুষ হয় বুদ্ধিমান সকল মানুষ হয় বুদ্ধিমান এটা দিলাম ওকে এইবার আরেকটা দিচ্ছি যে সকল বাদর হয় বুদ্ধিমান এটা হয়ে সার্বিক দেখো তাহলে সিদ্ধান্ত এখনও আসেনি একটি হেতুবাক্য ছিল পরস্পর সম্পর্কিত বলা হয়েছে এই যে পরস্পর সম্পর্কিত দুটি হেতুবাক্য এবার তারপরে আসছে সিদ্ধান্তে সিদ্ধান্তটা কী অতএব সকল বাদর হয় মানুষ এই হলো মাধ্যম যুক্তির উদাহরণ এটা আবর্তন বিবর্তন আবর্তন থেকে নেওয়া হয়েছে ও মাধ্যমের এখানে নিরপেক্ষ নেওয়া থেকে নেওয়া হয়েছে মাধ্যমের তাহলে মাধ্যম যুক্তিতে যে সংজ্ঞা বললাম সেটা ক্লিয়ার কি যে পরস্পর সম্পর্কিত যে অবরোহ যুক্তিতে পরস্পর সম্পর্কিত পরস্পর সম্পর্কিত দুটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি নিঃসৃত হয় তাকে বলা হয় মাধ্যম যুক্তি ক্লিয়ার হয়েছে তাহলে এই যে দুটো হেতুবাক্য এই দুটো হেতুবাক্য কিন্তু পরস্পর সম্পর্কিত কিভাবে সম্পর্কিত হেতুপদ বা মধ্যপদ দ্বারা একটু আগেই আমরা অবরোযুক্তির বৈশিষ্ট্যে লিখতে গিয়ে শেষের দিকে লিখলাম যে অবরযুক্তিতে তিনটি পদ থাকে অবরোযুক্তিতে তিনটি পদ থাকে পক্ষ সাধ্য ও হেতুপদ তার মধ্যে এই পদগুলো কিন্তু নিরপেক্ষ নেই থাকে তো এই নিরপেক্ষ নেই আমরা দেখে নেব যাই হোক ডিটেলসটা আমরা পূর্ব পরবর্তীকালে নিরপেক্ষ নেয়ের চ্যাপ্টারে জাস্ট এখানে হেতুপদ বা মধ্যপদ অর্থাৎ দুটি হেতুবাক্যের মধ্যে যে পদটা সম্বন্ধ রক্ষা করে সেই হেতুপদকেই বলা হয় সেই পদকেই বলা হয় হেতুপদ বা মধ্যপদ যেমন এখানে বুদ্ধিমান এই বুদ্ধিমান পদটিকে লক্ষ্য করো যে এই বুদ্ধিমান পদটি কেবল এই হেতুবাক্য দুটিতেই রয়েছে এই দুটিতে থাকার ফলে কি করেছে এই হেতুবাক্য এবং এই হেতুবাক্যের মধ্যে সম্বন্ধ স্থাপন করেছে যখনই এইরকম আমরা এই যে একাধিক হেতুবাক্য তৈরি হয়ে যায় যুক্তির ক্ষেত্রে বিশেষ করে নিরপেক্ষ নেই তখনই কিন্তু নামগুলো চলে আসে কি প্রধান হেতুবাক্য অপ্রধান হেতুবাক্য ওকে এটাকে বলা হয় প্রধান হেতুবাক্য এটা অপ্রধান অপ্রধান রূপে কাজ করে তাহলে এখানে ব্যাপারটি ক্লিয়ার হয়েছে যে মাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোধ যুক্তির ক্ষেত্রে পরস্পর সম্পর্কিত দুটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয় সেই যুক্তিকে বলা হয় মাধ্যম যুক্তি ওকে অপ্রধান যে যুক্তিবাক্য বা হেতুবাক্য সেই যুক্তিবাক্য বা হেতুবাক্যটি কিন্তু এটি মাধ্যম হিসেবে কাজ করছে ক্লিয়ার তো প্রধান হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে আমরা পেয়ে গেলাম এবারে যদি আমরা ধরি যে বৈশিষ্ট্যের কথা অমাধ্যম যুক্তির বৈশিষ্ট্য এবং মাধ্যম যুক্তির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আলাদা কিছু নেই বৈশিষ্ট্য আমরা অবরহ যুক্তির যে বৈশিষ্ট্যটা আলোচনা করলাম সেই বৈশিষ্ট্যগুলি থাকছে তার সঙ্গে নতুনত্ব বিষয়ের মধ্যে থাকছে কি অমাধ্যম যুক্তির অটোমেটিক এখানে আমরা পেয়ে যাচ্ছি যে অমাধ্যম যুক্তিতে মাধ্যম ছাড়ে অর্থাৎ হেতু বাক্য থাকে একটি সিদ্ধান্ত থাকে আর মাধ্যম যুক্তির যে ডিফারেন্স বৈশিষ্ট্য অমাধ্যম থেকে মাধ্যমের সেখানে দুটি হেতুবাক্য থাকে আর একটি সিদ্ধান্ত থাকে ক্লিয়ার হয়ে গেছ তাহলে এই দুটো বৈশিষ্ট্য প্রথমত তাদেরকে ডিফার করছে তারপরে কিন্তু অবরোহ যুক্তির যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকছে ওকে এরপরে আমরা চলে যাব তাহলে এবার চলে যাই আমরা যে অমাধ্যম যুক্তির যে বিভাগ সেই অমাধ্যম যুক্তির বিভাগের দিকে চলে যাচ্ছি অমাধ্যম যুক্তি এবার কত প্রকার ও কে কে এই পাঠটা আমি নিয়ে নিচ্ছি মাধ্যমটা আপাতত থাকুক এটাকে আগে শেষ করে দে অমাধ্যম যুক্তি কত প্রকার এই অমাধ্যম যুক্তি আমি বলি অমাধ্যম যুক্তি সাধারণত যদি বলা হয় যুক্তিবিজ্ঞান কিন্তু নয় প্রকার অনেকগুলো আছে যেমন রয়েছে আবর্তন বিবর্তন সমবিবর্তন রয়েছে অন্তরাবর্তন রয়েছে তার বিপরীত ধর্ম সম্বন্ধীয় আবর্তন রয়েছে আরও বিরোধানুমান রয়েছে এই জাতীয় টোটাল নয় প্রকার রয়েছে এই মুহূর্তে আমারও মনে পড়ছে না যাই হোক বই আছে তোমরা একটু দেখে নিও কিন্তু এই নয় প্রকার কিন্তু আমাদের না শেখার প্রয়োজন আছে না জানার প্রয়োজন আছে যদি মনে করো জানার প্রয়োজন আছে জানবে এগুলো সিলেবাসের বাইরেই আমাদের শুধু আবর্তন আর বিবর্তন এই দুটো সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে এবং আবর্তন বিবর্তনের যুগ্ম যে প্রয়োগ সেটা ওকে আর বিরোধানুমান একটা আলাদা এক্সট্রা চ্যাপ্টার রয়েছে সেটা তো যাই হোক তাহলে এখানে আমরা যেটা দেখাবো শুধু যে আবর্তন অমাধ্যম অনুমান বা অমাধ্যম যুক্তি কত প্রকার এখানে আমরা আমাদের যে সিলেবাস পাঠ্যসূচি এই পাঠ্যসূচি বা পাঠ্যক্রম অনুযায়ী আমরা এখানে তিন প্রকারই যদি দিই ভালো হবে আবর্তন বিবর্তন ও সমবিবর্তন এইভাবে যদি দিই তাহলে আবর্তন এই সরি অমাধ্যম যুক্তি আমরা এখানে তিন প্রকারেই দেখাবো একটা হচ্ছে কি আবর্তন একটা হলো বিবর্তন একটা হচ্ছে সমবিবর্তন ওকে এই তিন প্রকার অমাধ্যম যুক্তি বা অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমাবর্তন তাহলে সাধারণভাবে উত্তর হবে নয় প্রকার কিন্তু নয় প্রকার আমাদের পাঠ্যসূচি বা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় আমাদের রয়েছে আমরা এখানে যদি দেখাই এখানে বিরোধ বিরোধানুমানকে দেখাবো না বিরোধানুমান আলাদাভাবেই রয়েছে আলাদা চ্যাপ্টারে যাই হোক এই অমাধ্যম মাধ্যম যে আমাদের যে চ্যাপ্টার অমাধ্যম চ্যাপ্টারে শুধু আমাদের এই তিনটে দেখানো হয়েছে সেই কারণে আমরা কিন্তু এখানে তিনটে দেখাবো আর বিরোধানুমান যেহেতু আলাদা চ্যাপ্টার রয়েছে অতএব বিরোধানুমানকে আমাদের আলাদা চ্যাপ্টারই করতে হবে ওকে তাহলে এখানে আমরা শুধু দেখাবো আবর্তন বিবর্তন এবং সমবিবর্তন তাহলে আমাদের সুবিধা হবে অ্যাকর্ডিং টু আমাদের যে পাঠ্যক্রম রয়েছে পাঠ্যসূচি রয়েছে সেই পাঠ্যসূচি অনুযায়ী আমাদের এগিয়ে যেতে হবে নচেত আমাদের অসুবিধা হবে তো যাই হোক এই আবর্তন বিবর্তন সমাবিবর্তন এখানে আমাদের জেনে নিতে হবে আবর্তন কাকে বলে বিবর্তন কাকে বলে সমবিবর্তন কাকে বলে এখানে আমি বলে রাখি যে আবর্তন বিবর্তন সমবিবর্তন এই যে একই সঙ্গে একটা চ্যাপ্টার রয়েছে ও মাধ্যম চ্যাপ্টার যেটা চতুর্থ অধ্যায় রয়েছে সেই চতুর্থ অধ্যায় কিন্তু আমরা ডিটেলস পড়ব এগুলোর আবর্তন কাকে বলে আবর্তনের বৈশিষ্ট্য নিয়ম কীভাবে করতে হয় শিখব বিবর্তন কাকে বলে বিবর্তনের বৈশিষ্ট্য নিয়ম বিবর্তন অর্থাৎ যুগ্ম প্রয়োগ এই কারণে এগুলোতে আর এগিয়ে যাচ্ছি না এইখান থেকে থাকুক ওকে তারপরে এই সাইডটাতে আমি চলে যাই কী ছিল এই সাইডটাতে আমাদের মাধ্যম তাই তো মাধ্যম যুক্তি মাধ্যম যুক্তি আমাদের কত প্রকার এখানে আমরা জানব মাধ্যম যুক্তি আমাদের তিন সরি দুই প্রকার একটা হচ্ছে কি একটা নিরপেক্ষ আর একটা হচ্ছে সাপেক্ষ একটা হচ্ছে নিরপেক্ষ আরেকটা হচ্ছে সাপেক্ষ নিরপেক্ষ যুক্তি আরেকটা হচ্ছে সাপেক্ষ যুক্তি ওকে তাহলে এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে মাধ্যম যুক্তি মাধ্যম যুক্তি কত প্রকার দুই প্রকার আমরা পেয়ে যাচ্ছি নিরপেক্ষ যুক্তি সাপেক্ষ যুক্তি ওকে এইবার এই নিরপেক্ষ যুক্তি আমরা আমাদের যে চ্যাপ্টার রয়েছে পঞ্চম চ্যাপ্টার টোটালটা আমরা নিরপেক্ষ যুক্তি পেয়ে যাচ্ছি ওকে তাহলে নিরপেক্ষ যুক্তির নিরপেক্ষ যুক্তির সংজ্ঞা নিরপেক্ষ যুক্তির বৈশিষ্ট্য এবং নিরপেক্ষ যুক্তি বা নিরপেক্ষ ন্যায় যেটাকে বলা হয় সেই নিরপেক্ষ ন্যায় আমাদের এখানে দশ নাম্বার বারো নাম্বার প্রায় রয়েছে এখানে আমরা এই অধ্যায়টিকে করব প্রায় দশ নম্বর রয়েছে আমাদের শিখতে হবে ছোটো কোশ্চেন থাকবে বড় কোশ্চেন থাকবে বৈধ বিচার চার যুক্তি বিশেষ করে এটা বড়ো অধ্যায় এখানে আমরা ডিটেলস পাবো পঞ্চম অধ্যায় আমাদের করতে হবে এটাকেও আমি আর এখানে নিচ্ছি না ওকে আর এখানে রয়েছে সাপেক্ষ যুক্তি সাপেক্ষ যুক্তি আমরা পাবো আমাদের যে ষষ্ঠ অধ্যায় সেই ষষ্ঠ অধ্যায় পাবো সাপেক্ষ যুক্তি ওকে তো সাপেক্ষ যুক্তি সেখানেই আলোচনা করবো পুরোপুরি সাপেক্ষ যুক্তি কাকে বলে সাপেক্ষ যুক্তির উদাহরণ সংজ্ঞা সব কিছু নিয়ে সেখানে করব মনে হয় আমার মনে হয় সেটা শেখাটা বেটার হবে আমরা যদি সেইভাবে অধ্যায় ভিত্তিক যখন যাব যে অধ্যায় যে ব্যাপারটা রয়েছে সেটা যদি করি তাহলে মনে হয় বেটার হবে যাই হোক তাহলে আমরা এইভাবে এগুলোকে রেখে দিচ্ছি আবর্তন বিবর্তন সমবিবর্তন ওকে তাহলে এবার নিরপেক্ষ যুক্তি সাপেক্ষ যুক্তির সংজ্ঞাগুলো একটু করে দিই তাহলে হ্যাঁ এগুলো থাকুক এগুলো করে নিরপেক্ষ যুক্তি কি হয় নিরপেক্ষ যুক্তিতে যে যুক্তির এখানে মাধ্যমে আমরা তিনটা ইয়ে দেখলাম হয়তো বা দুটো এবং একটি সিদ্ধান্ত তিন দুটো তিনটা বচন নিরপেক্ষ যুক্তি হচ্ছে যে যুক্তির তিনটি যে মাধ্যম যুক্তির তিনটি অবয়ব বা বচনই হচ্ছে নিরপেক্ষ বচন সেই যুক্তিকে বলা হয় নিরপেক্ষ যুক্তি যেমন আগের যে উদাহরণটা আমি নিয়েছিলাম সেই উদাহরণটা নিরপেক্ষ দিয়ে হয় বলে নিরপেক্ষ যুক্তি ওকে তিনটি অবয়বী প্রধান আশ্রয়বাক্য প্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত যেমন সকল কবি হয় ভাবুক এটা এবার সকল বিজ্ঞানী ভাবুক ওকে অতএব সকল হয় কবি এই যে আমরা পেলাম কি নিরপেক্ষ যুক্তি নিরপেক্ষ যুক্তির তিনটি অবয়ব বা তিনটি বচনই যে মাধ্যম যুক্তির তিনটি অবয়ব বা তিনটি বচনই হচ্ছে নিরপেক্ষ বচন তাকে বলা হয় নিরপেক্ষ যুক্তি ভেরি সিম্পল এখানে আমরা চলে যাব এর উল্টোটা হবে কি সাপেক্ষ যুক্তি দেখি বলা হয় সাপেক্ষ যুক্তির যে মাধ্যম যুক্তির অন্তত একটি হেতু বাক্য মানে প্রধান আশ্রয় বাক্যটি যে মাধ্যম যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি সাপেক্ষ বচন সেই যুক্তিকেই বলা হয় বা সেই মাধ্যম যুক্তিকে বলা হয় সাপেক্ষ যুক্তি অন্তত প্রধান আশ্রয় বাক্যটি সাপেক্ষ বচন থাকবে তারপরে অপ্রধানাস্ত্র বাক্য সেটা সাপেক্ষ হতে পারে আবার নিরপেক্ষও হতে পারে যাই হোক আমরা কিন্তু এখানে এই সাপেক্ষ যে যুক্তি রয়েছে সেই সাপেক্ষ যুক্তি তাহলে একটা উদাহরণ দিয়ে দিই আমাদের সুবিধার্থে একটু মুছে দিচ্ছি নাহলে হয়তো দেখা যাবে না তাহলে সাপেক্ষ বচন কোনগুলো সাপেক্ষ বচন যে বচনে কি থাকে শর্ত লুকিয়ে থাকে আমরা বচন চ্যাপ্টারে সেগুলো পাবো আমরা সাপেক্ষ বচনের মধ্যে হচ্ছে প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন প্রাকল্পিক বচন কাকে বলা হয় যেখানে যদি তবে দিয়ে থাকে তাহলে যদি তবে দিয়েই করছি তাহলে প্রধান আশ্রয় বাক্য অন্তত পক্ষে সাপেক্ষ বচন হবে কি এই যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে ওকে এই হচ্ছে সাপেক্ষ বচন মানে কন্ডিশন থাকবে যদি তবে যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে শর্ত বলছে ওকে এগুলোর মতো কিন্তু একদম ডাইরেক্ট নিরপেক্ষ মানে শর্ত ছাড়াই থাকছে না যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে এইবার আমি বলছি কি বৃষ্টি হয়েছে হম বৃষ্টি হয়েছে তাহলে অতএব মাটি ভিজেছে মাটি ভিজেছে এই হলো সাপেক্ষ যুক্তি অর্থাৎ এগুলো নিরপেক্ষ বচন হলেও প্রধান আশ্রয় বাক্যটি কিন্তু নিরপেক্ষ বচন নয় এটি হলো সাপেক্ষ বচন এই জন্য এই যুক্তি বলা হয় সাপেক্ষ যুক্তি যাই হোক এটা আমরা আমাদের যে ষষ্ঠ অধ্যায় সেখানে ডিটেলসে আলোচনা করব। আমরা আমরা আমাদের নিরপেক্ষ ন্যায় পঞ্চম অধ্যায় আমরা আলোচনা করব। এগুলো ডিটেলসে পাবো এইটুকুন আপাতত মাথায় রাখো এরপরে আমরা আমাদের যে বচন চ্যাপ্টার সেই বচন চ্যাপ্টারে চলে যাব না আরেকটু বিষয় রয়েছে সেটা এর পরের দিন একটু আলোচনা কর পরের ক্লাসে তারপরেই আমরা বচন চ্যাপ্টারে যাব। ওকে ঠিক আছে অল দ্য বেস্ট প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আর ক্লাসগুলো একটু ফলো করতে থাকো অনলাইন যাতে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারি এই অত্যাধুনিক যুগে এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে তো আমি বলবো আরও ইন্সপায়ার করো অন্যান্যদের তোমাদের বন্ধুবান্ধব বান্ধবীদের যে যাতে করে এখনই সময় নষ্ট না করে ক্লাসে যুক্ত হয়ে যায় এবং আমাদের যে চ্যানেল স্টাডি প্রো আমার এই ফিলসফিক ক্লাস এইচএসের জন্য যেটা টুয়েলভের জন্য আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার প্রতিদিন তাহলে তোমরা চেষ্টা করো ক্লাসগুলোর সঙ্গে থাকার এবং তাদেরকেও একটু করে ইন্সপায়ার করো যে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রতিদিনের ক্লাসগুলোর সঙ্গে যুক্ত হও ওকে আজকে ক্লাসটি আবার দেখার জন্য ক্লাসে থাকার জন্য প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ এবং প্রত্যেকে এই আজকে থেকেই যে গোল সেট করেছো বা লেবার দেওয়া শুরু করেছো যে তোমরা ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্টের আশাবাদী তোমাদের ভালো চেয়ে তোমাদের মঙ্গল চেয়ে ভালো হোক তোমাদের স্বপ্ন পূরণ হোক সে আশা রেখে আজকের ক্লাসেস করছি ধন্যবাদ সকলকে ওকে